সঙ্গে শেয়ার করলাম, তার সঙ্গে কণ্ঠশিল্পী সঙ্গীত শিল্পী কোন পর্যায়ের আপনারা নিজেরাই তা প্রমাণ পাচ্ছেন। ইঞ্জিনিয়ার সঙ্গীত শিল্পী সুমিত চৌধুরীর কণ্ঠে আরেকটা গান আয় মেরে বতন কে লোগো। থ্যাংক ইউ। এবং যিনি এত সুন্দর পরিচালনা করছেন অনুষ্ঠান তাকেও ধন্যবাদ না জানিয়ে পারছি না।
অনুরোধ করব এই ক্লাবের সদস্য শ্রী হারান চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য পুষ্পস্তবক দিয়ে সুমিতকে জানাবে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা সমস্ত কিছু সংঘের তরফ থেকে মিলনী এবং আমরা কজনের তরফ থেকে যে কথাগুলো শুনলাম যে গানগুলো শুনলাম বাজছে এখনো বাজছে সুমিতের বিরল কণ্ঠ সব ধরা আছে ক্যাসেটের বুকে সত্যিকারের বহু মঞ্চে অনুষ্ঠান পরিচালনা করতে যাই সঞ্চালনা করতে যাই আমার এই মুহূর্তটা সাক্ষী হয়ে থাকতে বিরাট ইচ্ছে ছিল যে আমি দেখব একজন পুরুষ কণ্ঠস্বরে অসাধারণ প্রতিভায় এবং সূক্ষ্ম চুলচেরা বিচারে একজন সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের সেই সমস্ত বিরল সঙ্গীতগুলোকে মঞ্চে উপস্থাপিত করছেন আমি নিজে গর্ববোধ করছি আমি রাজার কাছে গর্বিত এই কারণে রাজা আমাকে এমন একটা অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে যেই অনুষ্ঠানে সুমিতের মতন বিরল প্রতিভা মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিবেশন করে আমি সুমিতকে আন্তরিক অভিনন্দন জানাই জানাই ধন্যবাদ সুমিতের মতন শিল্পীরা বড় হোক আর আড়ালে আপনাদের বলে রাখি আমাদের এই অনুষ্ঠান পরিচালনা এবং সঙ্গীতের সাংস্কৃতিক জগতে একটা কথা খুব প্রচলিত আছে সেটা হচ্ছে ভাত মেরে দেওয়া মানে এমন অনেক সঙ্গীত শিল্পী যারা আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের গান করেন তাদের অনেকের ভাত মেরে দেওয়ার ক্ষমতা রাখে সুমিত মুখার্জি এটা আমি আপনাদের আজকে বলে দিলাম সুমিত চৌধুরী কিন্তু সে ক্ষমতা রাখে প্রথম সারির একজন ইঞ্জিনিয়ার WBSF এর এত বিরল কণ্ঠস্বর সঙ্গীত প্রতিভা নিয়ে মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করতে আসে এর পরের